আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মধ্যবিত্তদের জন্য রেস্টুরেন্টে খেতে যাওয়াটা একটা বিলাসিতার মতো, মাঝে মাঝে এই বিলাসিতাটা আমরা করতে পছন্দই করি। এই জন্য আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফেরার সময় দেখলাম বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের এখানে, আমি আগে কখনো দেখিনি, এটাই আমার প্রথম দেখা। আবদুল্লাহ এখানে দোলনা খাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিতরে যাই, এত সুন্দর দেখতে, ভিতরে গিয়ে কিছু না খেয়ে চলে আসব, তাই ভাবলাম কিছু অর্ডার করে দিই। একটা নাচোস অর্ডার করেছিলাম, বেশ অনেকক্ষণ সময় লেগেছে, আমি একটু করে ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। একটা কর্নারে বেশ সুন্দর করে বার্থডের জন্য সাজানো আছে, সেখানে আবদুল্লাহকে একটু বসিয়ে দিয়েছিলাম, সে বেশ অনেকক্ষণ খেলেছে, এখানে অনেক দোলনা ছিল, সে খুবই খুশি হয়েছে। বাচ্চাদের জন্য ভালো, আর বড়রাও বসতে পারবে, অসুবিধা নাই। এই তো তার বাবাকেও একটু দেখাচ্ছিলাম, তার বাবাও ছিল, তারা ভিডিও করছিল। এই তো তারপরে তার বাবা তাকে কোলে নিয়ে সে বসবে। তারপরে আমাদের খাবার চলে আসলো, আমরা খেতে চলে গেলাম। আমরা এতো শুধু একটা নাচোস অর্ডার করেছিলাম, আমরা যেহেতু বিকালে নাস্তা করে বের হয়েছি তাই আর তেমন কিছু খাইনি। ইচ্ছা আছে ভবিষ্যতে আবার যাব, আবার গিয়ে অনেক কিছুই খাব। আজকে যেহেতু হঠাৎ করেই চলে গিয়েছি, বেশ সুন্দর লাগলো রেস্টুরেন্টটা, তাই ভিতরে ঢুকলাম। এই তো ভিতরে ঢুকে না খেয়ে চলে আসবো, তাই একটু খেলাম। বের হওয়ার সময় আবদুল্লাহ আবার সুন্দর করে খেলছিল। এই রেস্টুরেন্টের নাম দাদি বাড়ি, কারণ এখানে একটা দাদির কবর আছে, ওই আবদুল্লাহ যেখানে খেলছে তার পিছনেই দাদির কবর, তাই এটার নাম দাদি বাড়ি রাখা হয়েছে। আজকে একটা ছোট ভিডিও শেয়ার করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।